দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর এখলাসপুরের উদ্দেশ্যে লং মার্চে ফেনীতে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। লং মার্চে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারে অভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে লং মার্চে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপরে হামলা করে। সমাবেশকারীদের দাবি, সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় এই হামলা হয়েছে। শহীদ মিনারে সমাবেশ করে আসছিলাম, কিন্তু কেন পিছন থেকে হামলা করা হলো? আমাদের একজনের মাথায় বাড়ি দেওয়া হলো। প্রথমে মিছিলে যারা ছিল তাদের উপরে চৌকার থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। এবং ওই দিক থেকে তারা লাঠি, ইট পাটকেল আরও মানে ছোটোখাটো অস্ত্রমস্ত্র সব মানে ছুঁড়ে মারে। তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে একটা ডিবি পুলিশ আমাকে এমনি ধাক্কা দিয়ে হচ্ছে সে সামনে আগায়।